আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা এখন গ্যাংটকে পৌঁছে গেছি, আমাদের পৌঁছতে পৌঁছতে একটু লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তো আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি। আমরা আমাদের হোটেল নিয়েছি SNT বাস স্ট্যান্ডের সামনে, হোটেল কস্তুরি। হোটেলটা খুবই ভালো, সুন্দর এবং রিজনেবলের মধ্যে। চলুন, আমি যে রুমটার মধ্যে আছি সেই রুমটাকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আসুন একবার আমি যে রুমটা নিয়েছি সেটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম রুমটা। প্রথমেই ঢুকতে দেখুন, এখানে একটা মিরার আছে, বেশ বড় সড়ো মিরার। এখানে ড্রয়ার আছে, আপনাদের যদি কিছু জিনিসপত্র রাখার থাকে তো এখানে রাখতে পারবেন। এখানে দেখুন বেশ সুন্দর একটা সুইচ আছে, এটা হচ্ছে নাইট ল্যাম্প। সুন্দর না দেখতে নাইট ল্যাম্পটা? এখানে যেরকম থাকে টিভি, একটা এলইডি টিভি দিয়েছে, এবং এখানে সুন্দর করে একটা র‍্যাক করা আছে, আপনার যে কোনো দরকারি জিনিসপত্র, জিনিস যেমন আমরা আমাদের মোবাইল টোবাইল আপনারা এখানে রাখতে পারেন। প্রথমেই তারা আমাদেরকে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, কফি। একটা সুন্দর ওয়ার্ড্রব দিয়েছে, এবং আপনার যদি কোনো পিলো এক্সট্রা লাগে তো ওর জন্য পিলো দেওয়া আছে, দুটো কম্বলও দেওয়া আছে এর মধ্যে। হ্যাঙ্গার সিস্টেম আছে ওয়ার্ড্রপের মধ্যে। এখানে একটা ছোট টেবিল, দেখুন এইখানটা দেখেন, এটা হচ্ছে উইন্ডোটা। এখন তো রাত্রিবেলা হয়ে গেছে, এটা হচ্ছে একদম রোডের পাশে, এবং এখান থেকে ওই দেখুন ওই পাহাড়ের যে ভিউটা আছে, হয়তো আমি দেখাতে পাচ্ছি কি না, খুব সুন্দর। মানে দূর থেকে মনে হচ্ছে না ওখানেও, মানে সেই বাড়ির যে আলোগুলো জ্বলছে, যে হোটেলের যে আছে ওখানে যে আলোগুলো জ্বলছে, মনে হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে। এটা একদম মেন রোডে, একদম SNT বাস স্ট্যান্ডের একদম সামনে, একদম মেন রোডে। এখানে বসার জন্য একটা সোফা দিয়েছে, সোফা বেশ সুন্দর, আরাম এবং কমফোর্টেবল আছে। আপনারা বসে এখানে চা কফি এখানে অর্ডার করে খেতে পারেন, এবং সামনেই এখানে উইন্ডো আছে, বসে বসে বাইরের যে সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। এই যে দেখুন এখানকার যে ফ্লোরটা, যে মেঝেগুটাও আছে আছে, তো এটাও বেশ সুন্দর মনে হচ্ছে, কাঠের ডিজাইন করা আছে। এখানে একটা কার্পেট দেওয়া আছে, শীতকালটা খুব জরুরি। এই যে এখানে এলএনটি ফোন আছে, এবং তারা আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেছে। এখানে একটা সাইড টেবিল আছে, এখানে ড্রয়ার আছে, আপনার জিনিসপত্র রাখতে পারেন। এবার দেখুন বেডটা, ওখানে তো এক্সট্রা দুটো পিলো কভার ছিল, এখানেও পিলো ছিল, এখানেও চারটে চারটে পিলো দিয়েছে। বেড এখানে কম্বল, ওখানে এক্সট্রা কম্বল দিয়েছে, বাট এখানেও কম্বল দিয়ে দিয়েছে। আরো এদিকেও একটা সাইড টেবিল আছে, এবং এখানে দুটো টাওয়াল দিয়েছে, একটা হিমালয়ের যে অ্যালোভেরা ফেসিয়াল উইপ, এটা খুব জরুরি, ট্রাভেলিং এর জন্য খুব দরকার। এই যে ওদের যে এখানকার যে হোটেল, ওর সোপ আর এই যে শ্যাম্পু ওখানকার দিয়েছেন ওরা, দুটো টাওয়াল দিয়েছে। উপরে যে একবার ফেস দেখুন, মানে এত সুন্দর না, পুরো ফল সিলিং এর ডিজাইন করা আছে, তার একটা বন্ধ করলে বুঝতে পারবেন। আমি এখানে ফলস লিঞ্চে ইয়েটা দেখাতে পারছি, হয়তো খুব সুন্দর মানে ডিজাইন করা আছে।
এবং আপনারা যদি দামটাও শুনেছেন মনে হবে না যে খুব একটা মানে খুব হাই রেঞ্জ বলে কিছু, কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যে খুব সুন্দর ডিজাইনেবল, খুব সুন্দর জিনিস। আসুন মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যেটা আমাদের হোটেলে আসলে আমরা মানে নর্মালি মেয়েরা তো যেটা চেক করেই থাকি যে হোটেলের টয়লেট রুম কিরকম আছে, তো চলুন টয়লেট রুমটা দেখে নিই একবার। প্রথমে আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই, আমাদের এখানে তারা এটা আমরা কিন্তু আমরা আনিনি নিজেদের ঘর থেকে, তারাই আমাদেরকে দিয়েছে, স্লিপার দিয়েছে টয়লেটে ইউজ করবার জন্য। আসুন যথেষ্ট বড় টয়লেট রুমটা দেখুন, মেইন যেটা দরকার শীতকালে গিজার তো আছেই, এখানে শাওয়ার আছে, কোমোড আছে, এখানে কোনো অসুবিধা নেই, হ্যান্ড শাওয়ার আছে, এখানে ডাস্টবিন দিয়েছে টয়লেটে যেটা দরকার খুবই, এবং ফেসিং দিয়েছে আপনাদের কোনো ক্রিম ফেস ওয়াশ রাখার জন্য, মেয়েদের আছে টাওয়েল টাঙাবার জন্য, এবং এখানে স্নান করবার জন্য বসে থাকার জন্য টুল, বালতি, মগ, যেগুলো জরুরি আমাদের। আর প্রচণ্ড বড়, মানে ছোটো মোটো নয় কিন্তু টয়লেটের প্লেসটা, ভালো বড় প্লেস আছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন টয়লেটটা খুবই সুন্দর। আসুন আপনারা এই তো হোটেলের রুমটা দেখলেন, কীরকম লাগছে, কীরকম লাগলো রুমটা আমাকে বলবেন। আমি হোটেলের রুমের রেঞ্জটা আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু তার আগে কিছু এই হোটেলের যে বেনিফিট আছে, আমি কিছুক্ষণ হলে এখানে এন্ট্রি করেছি, কিন্তু তার মধ্যে আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাদেরকে সেটা বলছি আমি, তো তারপরে আপনাদেরকে আমি হোটেলের দামটা বলছি। প্রথমত আমরা এই হোটেলে আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল তারা, এবং এখানে যে রুম সার্ভিসের জন্য যারা আছে সেসব দাদারা, তো তারা খুবই ভালো, মানে সাথে সাথে তাদেরকে বললে এবং সেটা আমরা রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, এখানে চা, চায়ের জন্য, গরম জলের জন্য তারা আমাদের এখানে ব্যবস্থা করে দিয়েছে, মানে তার এখানে ফ্ল্যাক্স যে আছে সে দিয়ে গেছে, যেটা আমরা যেমন ঠান্ডা জল খেতে পারছিলাম না এসে, তারা আমাদের গরম জলের ফ্ল্যাক্স, গরম জল তারা আমাদের দিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে। আর এবং যখনই কোনো কিছু প্রবলেম হচ্ছে বা কিছু দরকার হচ্ছে, তাদেরকে সাথে সাথে ফোন করলে তারা তারা রেসপন্স দিচ্ছে। আর এখানকার যে গিজারগুলো আর মানে হয় না, নর্মালি যে হোটেলে হয়তো গিজার থাকে কিন্তু হয়তো দেখানোর জন্যই থাকে, যে অনেক সময় কী আছে না, আমি নিজেও এক দুটো টাইম ফসেছি যে হয়তো মনে করছি যে গিজার চলছে বা ইয়ে হচ্ছে, কিন্তু হয় না, অনেক সময় ওরকম হয়ে থাকে জিনিসটা, তো কিন্তু এখানে যে গিজারগুলো আছে না, সে আমি দেখলাম ইউজ করে যে চলছে, মানে কল থেকেও জল আসছে, গিজারের জলও গরম হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, এবং এখানে রুম সার্ভিস দাদারাও খুব ভালো, সাথে সাথে রেসপন্স দিচ্ছে। এবং এখানকার আমরা যে খাবারও খেয়ে দেখলাম খুব একটা খারাপ নয়, এবং এই যে মেনু কার্ডটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি একবার ফটো, তো মেনু কার্ডেও যে ওই যে খাবারগুলো আছে এখানে তো রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, মানে এমন নয় যে বাইরে গেলে হয়তো কিছু কম পড়বে বা এখানে হয়তো কিছু বেশি আছে, কিন্তু রিজনেবলের মধ্যেই আছে, তো এখানে একটা এগুলো বেনিফিট। আরেকটা বেনিফিট হচ্ছে এখানে সামনেই যদি আপনাদের কোথাও যেতে হয়, এখানে আমি সামনেই আপনাদেরকে দেখালাম উইন্ডোর বাইরে, সব ট্যাক্সি আছে সামনেই হচ্ছে এখানে SNT বাস স্ট্যান্ড, এটা ট্যাক্সি যে একটা সাথে সাথে আপনাদেরকে ওখানে আপনারা পেয়ে যাবেন, মানে জাস্ট রোডের এপার ওপার। এবং নিচে এখানে আমি যদি পারি এর পরের ব্লগে আপনাদেরকে দেখাবো,
তো নিচেই আমরা এখানে দেখলাম একটা মেডিকেল শপ আছে এবং খাবারের জন্য এখানে দোকান আছে। তো এগুলো কোনো অসুবিধা নেই, যে এমন যে কোনো কিছু প্রবলেম আছে যে অনেক দূরে কিছু, তো সেগুলো কোনো কিছু প্রবলেম নেই। এবং আমাদের কিছু মানে হয়তো 2-3 মিনিট মানে গেলে, মানে 2-3 মিনিট কি বলবো, 2 পা 5 পা হাঁটলে হয়তো আমরা এখানে এটিএমও পেয়ে যাব একদম সামনে। আর সব থেকে ভালো যেটা, এমজি মার্ক হচ্ছে এখান থেকে একদমই সামনে আছে। ম্যাক্সিমাম এখান থেকে 4-5 মিনিট হেঁটে গেলে আমরা এমজি মার্গে পৌঁছে যাব। আর মানে এটাও মানে এগুলো বেনিফিট আছে। এবং এখানকার যে উইন্ডো দিয়ে আমরা দেখলাম সাইট সিনও খারাপ নয়। হ্যাঁ, সব কিছু এখানে মানে মানে মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো, খারাপ নয় এখানে। যেটা আমরা নর্মালি হোটেলে এসে মানে পেতে যাই, যে আমাদের যাতে ঠান্ডার সময় আসে গিজার ভালো থাকে কি না, হোটেলের রুম মানে ভালো আছে না, এখানে আমাদের যে হোটেলের যে দাদারা আছে তারা আমাদের রুম সার্ভিস ঠিকঠাক দিচ্ছে কি না, এবং যাতে হয়তো কিছু এখানে যে ভিউ পয়েন্ট আছে যাতে কতটা হাঁটতে হয় বা ট্যাক্সি কোথায় পাবো। তো মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানে খারাপ নয়, ভালো মন্দেই আছে এখানে সব কিছু। তো আর যেটা আমি বলছি, এখানকার রুম যে মানে যে আমি যে রুমটা নিয়েছি এখানে আছে, কম বেশি সব দামের মধ্যেই আছে। তো এই যে রুমটা আমি নিয়েছি, তো এই রুমটা হচ্ছে আমার পড়েছে, এখন তো পিক সিজন আছে, পিক সিজন মানে এখানে আপ টু মার্চ পর্যন্ত এখানে পিক সিজন চলে। এবং এখানে পিক সিজন থাকার জন্য এখানে হচ্ছে রুমে আমি যে রুমটাতে আছি, রুমের যে রেন্ট মানে আমার যে পড়েছে আমার 1960 টাকা পড়েছে উইথ ট্যাক্স। আর এইটা হয়তো যদি আপনি সিজন অন্য সিজনে এসেছেন, মানে মার্চের পরে এসেছেন, সিজন সিজন নয় এখানে গ্যাংটক, আমি বলবো না কোনোদিনই সিজন নয় বলে, সবার জন্যই খুব মানে সবসময় সিজন থাকে। তো যদি মানে মানে মার্চের পরে হয়তো এখানে এসেছেন সিজন ছাড়া, হয়তো এটা আপনার 1200-1500 মধ্যে হয়ে যাবে। কিন্তু এখানকার যে ম্যানেজার আছে, যে দাদারা আছে, খুব ফ্রেন্ডলি ব্যবহার তাদের, খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এবং আপনারা আমার এই রুমটা যে দেখলেন, আমি যেখানে নিয়েছি রুমটা, তো আপনাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে থ্রু বলবেন। তার এখানে রেন্ট অনুযায়ী এখানে রুমটা যে আপনার কীরকম মানে সবার কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে থ্রু জানাবেন। চলুন, আপনাদেরকে বলেছিলাম না আমি হোটেলের যে মেনু কার্ডে যে খাবারের দামগুলো কীরকম আপনাদেরকে দেখাবো বলে, চলুন দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে হোটেলের মেনু কার্ড, এখানে যে যে খাবারের আইটেমগুলো আছে এবং তাকে আপনাদের সেই দাম সহ আমি বলছি এখানে কীরকম কীরকম দামের মধ্যে। দেখুন, খুব রিজনেবল দাম, মানে এটা নর্মালি আমরা যে কোনো হোটেলেই খেতে যাবো না কেন বাইরে, আমাদের এরকমই দাম পড়বে। আর সেখানে এই ঠান্ডার মধ্যে যে এখানে রুম সার্ভিস দাদারা যে গরম গরম খাবার যদি এখানে এসে সার্ভ করে দিয়ে যায়, তো মন্দ কিসের বলুন না। আমি সাথে সাথে হোটেলে চেক ইন করার পর এখানকার ট্যুর ট্রাভেলসের সাথে কথা বলতে গেছিলাম। তো কালকে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল নর্থ সিকিম, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে বরফ পড়ছে এবং এখানে নর্থ সিকিমে যে আমরা যে যাবো বলেছিলাম সেখানে রোড ক্লোজ আছে। যারা এখানে বলছে যে ট্রাভেলস দাদারা যারা 25 ডিসেম্বর যখন গেছে এখানে, তারা ওখানে 1-2 দিন ওখানে মানে ফসে গেছিলো, তাদেরকে ওখানকার আর্মি ক্যাম্পের সব মানে যারা আছে তারা তাদেরকে ওখান থেকে বের করে এনেছে, প্রচুর পরিমাণে ওখানে বরফ পড়ছে। তো আর তার মধ্যে আমরা ওখানে নর্থ সিকিম যাওয়ার জন্য কালকে পারমিটও পাইনি। তো কালকে আমরা যাচ্ছি, নামছি রাঢ়বাংলা। তো ওখানে যাব, ওখানে কিছু ভিউ পয়েন্ট আছে, মানে তারা চারধাম আছে, যেটা আমাদের যেমন আমাদের ইন্ডিয়াতে চারধাম যেটা আমরা জানি, রামেশ্বরম, পুরী, দ্বারিকানাথ, বদ্রীনাথ ধাম, যে চারধাম মানে ইন্ডিয়াকে চারিদিক থেকে ঘিরে আছে। তো সেই চারধাম এখানে আমরা এই নামচি থেকে দেখতে পাবো পাহাড়ের মধ্যে। সেটা দাদারা বললো খুব ভালো, ট্রাভেলস দাদারাও তারা বললো যে না, খুব সুন্দর জায়গা, দেখে আসতে পারেন, যতক্ষণ আপনাদের পারমিট এখানে পাচ্ছেন তো ওই জায়গাটা ঘুরে আসতে পারেন। তো কালকে আমরা নামছি, রাঢ়বাংলা যাচ্ছি। তো এই ব্লগটাকে আর বেশি দূর বাড়ালাম না। তো কালকে আমরা যেখানে যাচ্ছি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং ব্লগগুলোকে সবাই দেখুন, এবং আপনারা জানান কীরকম লাগছে আপনাদের ব্লগগুলোকে, আমার যে আমি যে আপনাদের সামনে যে দেখাচ্ছি বলছি আপনাদের কীরকম লাগছে কমেন্ট করবেন, ভালো মন্দ যাই হোক আপনারা অতি অবশ্যই জানাবেন এবং লাইক করবেন, এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন।
তো চলুন আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে কিন্তু আমরা যাচ্ছি, সেই ব্লগগুলোতে আপনারাও সাথে থাকবেন। টাটা, গুড নাইট।